মা বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমরা আমাদের রূপ দেখানোর জন্য, আমাদের সৌন্দর্য দেখানোর জন্য আমরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করি, মানুষকে দেখানোর জন্য আমাদের রূপ, আমাদের সৌন্দর্য মানুষকে দেখানোর জন্য আমরা ব্যাপুরতা চলাফেরা করি, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলকে বলে দিছেন যে রসুল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে যারা, যে নারীরা রাস্তাঘাটে চলাফেরা করার সময় ব্যাপুরদা চলাফেরা করবে, তাদের শাস্তি তো হবেই, তাদের শাস্তি তো হবেই, কাল কঠিন হাশরের ময়দানে তাদের শাস্তি শেষ হওয়ার পর আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জান্নাতকে 500 বছরের দূরত্বে রেখে দিব। তাদের কাছ থেকে আমি আল্লাহ তাআলা জান্নাতকে 500 বছরের দূরত্বে রেখে দিব।